হ্যালো ভিউার্স আপনারা যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিবেন বর্তমানে আপনাদের সবার একটি কমন কোয়েশন সেটি হলো নার্সিংয়ের এডমিশন রেজাল্ট কখন দিবে সেক্ষেত্রে ভিওয়ার্স আজকের এই ভিডিওতে নার্সিং অ্যাডমিশন রেজাল্ট কখন দিবে এবং রেজাল্ট সম্পর্কে ডিটেলস আলোচনা করা হবে ভিউয়ার্স আমরা যদি বিগত সালে নার্সিং রেখা রেজাল্ট কখন দিতে সেটা দেখি তাহলে হয়তো বুঝতে পারবো সেক্ষেত্রে দু হাজার বাইশ সালে নার্সিং এডমিশন টেস্ট হয়েছিলো বাইশে মে এবং অ্যাডমিশন রেজাল্ট তেইশে মে অর্থাৎ আটচল্লিশ ঘন্টার ভিতরেই দিয়ে দিয়ে দিয়েছিলো আর সেক্ষেত্রে দুই হাজার তেইশ সালে যদি দেখি বি ওয়ার্স দুই হাজার তেইশ সালে নার্সিং অ্যাডমিশন টেস্ট হয়েছিল ছাব্বিশে মে এবং নার্সিং অ্যাডমিশান রেজাল্ট সাতাইশে মে দিয়ে দিয়েছিলো অর্থাৎ চব্বিশ ঘন্টার ভিতরেই নার্সিং অ্যাডমিশন রেজাল্ট দিয়ে দিয়ে দিয়েছিল কিন্তু বিওয়ার্স আর বিগত আরও কিছু বছরগুলোতে কিন্তু নার্সিং অ্যাডমিশন রেজাল্ট দিতে বা আটচল্লিশ ঘন্টা সময় নিত কিন্তু এই বিগত দুই বছর ধরেই পর দিনই নার্সিংয়ের রেজাল্ট দিয়ে দিচ্ছে আর সেই ক্ষেত্রে দু হাজার চব্বিশ সালে নার্সিংয়ের আপনাদের অ্যাডমিশন টেস্ট হবে চারই এপ্রিল এবং অ্যাডমিশনের রেজাল্ট দেওয়ার সব থেকে বেশি পসিবিলিটি হলো পাঁচই এপ্রিল এবং বিভার্স নার্সিংয়ের অ্যাডমিশন রেজাল্ট দিয়ে থাকে সাধারণত আটটার পর অর্থাৎ পাঁচই এপ্রিল আটটার পরেই আপনার অ্যাডমিশন রেজাল্ট দেবে